গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে বিকাশের ধারা। তো বিকাশের ধারাকে জানতে হলে আমাদের আগে জানতে হবে যে বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক কী, আর বিকাশের ধারাটা কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। তাহলে প্রথমে দেখতে হবে যে বিকাশের ধারার মধ্যে কী কী জিনিসগুলো বর্তমান থাকে। বিকাশের ধারাকে জানতে হলে প্রথমে আমাদের দেখতে হবে বিকাশ কীভাবে হচ্ছে, তার সাথে সাথে বৃদ্ধি আর বিকাশের সম্পর্কটা কী, এবং বৃদ্ধি আর বিকাশের মধ্যে পার্থক্য কীরকম। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আসবে সেটা হলো ম্যাচুরেশন বা পরিণামন। পরিণামন কীভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। তাহলে প্রথমে জানতে হবে যে বিকাশ কী, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। বিকাশ কী জানতে হলে আমাদের প্রথমে দেখতে হবে যে বিকাশকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে গিয়ে মানুষের জীবনকে প্রভাবিত করব। বিকাশকে জানতে হলে আমরা দেখব যে আমাদের জীবন সতত পরিবর্তনশীল। জীবন প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তিত হচ্ছে এবং পাল্টে যাচ্ছে। তাই বিকাশের ধারাকে যখন আমরা জানব তখন আমরা দেখব যে বিকাশ কীভাবে আমাদের জীবনের সাথে সাথে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে যাচ্ছে। এবার বিকাশকে বলতে গেলে আমরা দেখব যে বিকাশ হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া, যেটা কিনা আমাদের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়তভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে যাচ্ছে। তাহলে এক কথায় বলতে গেলে বিকাশ হলো জীবনব্যাপী ক্রম উন্নতিশীল সামগ্রিক পরিবর্তনের প্রক্রিয়াই হলো বিকাশ। তাহলে বিকাশের বৈশিষ্ট্য কী পরবর্তীতে আমাদের জানতে হবে। এবার বিকাশের বৈশিষ্ট্য জানতে গেলে প্রথমে আমাদের দুটো দিক দেখে নিতে হবে। বিকাশের বৈশিষ্ট্যর মধ্যে একটা হচ্ছে পরিমাণগত দিক রয়েছে, একটা হচ্ছে গুণগত দিক রয়েছে। কিন্তু এটা জানার আগে আমাদের আগে জানতে হবে যে বৃদ্ধি কী জিনিস। বৃদ্ধি আর বিকাশের মধ্যে যে ক্ষুদ্র পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা হলো যে বৃদ্ধি
মধ্যে দিয়ে প্রভাবিত হয়। সেই জন্য বলা হয়েছে যে বিকাশ বলতে বংশগতি আর পরিবেশ। আর শিশুর মানসিক বিকাশটা কিভাবে হচ্ছে, সে কি কি শিখলো, কি কি শিখলো না, কতটুকু বুঝতে পারলো, কতটুকু বুঝতে পারলো না, সেটাও কিন্তু একটা পরিবেশের উপর নির্ভর করে। যেমন ভালো পরিবেশ যেমন একটা শিশুকে ভালো দিক দিতে পারে, তেমনি কিন্তু একটা খারাপ পরিবেশে শিশুর মানসিক বিকাশটাও কিন্তু একদম বাজে দিকে নিয়ে যায়। তাই পরিবেশ আর বংশগতি হচ্ছিল বিকাশের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্ব।
ডেভেলপমেন্ট কি কি ডেভেলপমেন্ট গুলো শিশুর মধ্যে কি কি হচ্ছে, ডেভেলপমেন্টের পর্যায় গুলো হয়ে গেল, স্টেজ হয়ে গেল, এবার আমরা জানবো যে ডেভেলপমেন্টের প্রক্রিয়া, টাইপস অফ ডেভেলপমেন্ট, কি কি ডেভেলপমেন্ট আছে। এক নাম্বার পয়েন্টে লিখবো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, দুই নাম্বার পয়েন্টে লিখবে হচ্ছিল কগনিটিভ ডেভেলপমেন্ট, তিন নাম্বার পয়েন্টে ইমোশনাল ডেভেলপমেন্ট, চার নাম্বার পয়েন্টে সোশ্যাল ডেভেলপমেন্ট, পাঁচ নাম্বার পয়েন্টে মোরাল জানলাম আমরা হোয়াট ইজ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কাকে বলে, তারপরে আমরা দেখলাম হচ্ছিল
এটা হচ্ছে